সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে আমাদের মাঝে আবারও রমজান উপস্থিত। পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল কর্ণফুলীর পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন রমজানের গান ও কথা নিয়ে অনুষ্ঠান আলোকিত সুর। আজকের এই পর্বে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য গীতিকার, বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় গীতিকার, সুনামগঞ্জের মাটিও মানুষের কবি, লেখক এবং গীতিকার আলহাজ শেখ এম এ ওয়ারিশ। আজকে ওয়ারিশ ভাইয়ের কণ্ঠে গান শুনব এবং সেই সাথে এই বরণ্য গীতিকারের লেখা গান নিয়ে আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশনের এ প্রজন্মের শিল্পী আসমা সুরাইয়া শিল্পী এবং মাঝখানে রয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী তাহের বিশ্বাস। আমরা তিনজনের কণ্ঠে গান শুনব। এই গানগুলি লিখেছেন আলহাজ শেখ এম এ ওয়ারিশ। প্রথমে আমি অনুরোধ করব বাংলাদেশ টেলিভিশনের এ প্রজন্মের শিল্পী আসমা সুরাইয়া শিল্পীকে আলহাজ শেখ এম এ ওয়ারিশের লেখা একটি রমজানের গান। আসসালামু আলাইকুম। আমি এখন যে গজলটি গাইছি আমার শ্রদ্ধেয় আঙ্কেল শেখ এম এ ওয়ারিশ আঙ্কেলের লেখা এবং সুরে। আহলান সাহলান মাহে রমাদান, শোনো মুমিন মুসলমান, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান। আহলান সাহলান মাহে রমাদান, শোনো মুমিন মুসলমান, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান। মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ মাসে আছে শ্রেষ্ঠ এক রজনী, রহমত নাজাত মাগফিরাত আছে আল্লাহর মেহেরবানী। মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ মাসে আছে শ্রেষ্ঠ এক রজনী, রহমত নাজাত মাগফিরাত আছে আল্লাহর মেহেরবানী। লাইলাতুল কদরে রাতে নাজিল হলো আল কুরআন, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান। শান্তির পয়গাম নিয়ে এলো সবার ঘরে ঘরে, নামাজ রোজা আদায় করব ঈমান আমলের জোরে। শান্তির পয়গাম নিয়ে এলো সবার ঘরে ঘরে, নামাজ রোজা আদায় করব ঈমান আমলের জোরে। রমজান মাসের বদলতে পাপি তাপি পাবো ত্রাণ, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান, আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান। সবাই মিলে আল্লাহর ঘরে তারাবি নামাজ পড়ব,
সেরে খাবো ইফতার করবো মনে শান্তি পাবো সবাই মিলে আল্লাহর ঘরে তারাবী নামাজ পড়বো সেহরি খাবো ইফতার করবো মনে শান্তি পাবো রোজার শেষে আনন্দে ভরে উঠবে হৃদয় প্রাণ আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান আহলান সাহলান মাহে রমাদান শোনো মুমিন মুসলমান আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান আবার ঘুরে এলো ফিরে পবিত্র মাহে রমজান আমরা আরেকটি হামদ বারি তালা শুনতে চাই আলহাজ শেখ এম এ ওয়ারিশের লেখা আর গান হামটি পরিবেশন করছে এ প্রজন্মের শিল্পী তাহির বিশ্বাস ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রাণ খুলিয়া গাও রে সবাই প্রাণ খুলিয়া গাও রে সবাই আল্লাহর শানে গান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান প্রাণ খুলিয়া গাও রে সবাই প্রাণ খুলিয়া গাও রে সবাই আল্লাহর শানে গান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান যিনি তোমায় করলেন সৃষ্টি যিনি তোমায় করলেন সৃষ্টি দিলেন তোমায় প্রাণ আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান চন্দ্র সূর্য গ্রহ তারা কত সুন্দর বসুন্ধরা চন্দ্র সূর্য গ্রহ তারা কত সুন্দর বসুন্ধরা আসমান জমিন সৃষ্টি করা আসমান জমিন সৃষ্টি করা সবই আল্লাহর দান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সেরা মানুষ রূপে গণ্য করা সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সেরা মানুষ রূপে গণ্য করা নিজ হাতে তোমার গড়া নিজ হাতে তোমার গড়া তিনি দিলেন জ্ঞান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান
যাচ্ছে ধরা ধামে সব কিছু মানুষের কামে, যাচ্ছে ধরা ধামে সব কিছু মানুষের কামে, সোপে দাও আল্লাহর নামে, সোপে দাও আল্লাহর নামে, জানে মালে করো দান, আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। প্রাণ খুলিয়া গাও রে সবাই, প্রাণ খুলিয়া গাও রে সবাই, আল্লাহর শানে গান, আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। ধন্যবাদ তাহের বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলী পর্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী গানের অনুষ্ঠান আলোকিত সুর। এই পর্যায়ে নিচ্ছে একটু বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সম্মানিত দর্শক, ফিরে এলাম আবারও আমাদের মাহে রমজান উপলক্ষে সুরের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান আলোকিত সুর অনুষ্ঠানে। আমরা শুনছিলাম আজকে বরণ্য গীতিকার বাংলাদেশ টেলিভিশনের আলহাজ শেখ এম এ ওয়ারিশের লেখা কিছু গজল, হাম নাদ এবং রমজানের গান। এখন আমরা যার কণ্ঠে গান শুনব, তিনি হলেন যে একজন কবি গীতিকার, মূলত তিনি গীতিকার, বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত তার গান, দেশের গান, লোকজ গান, মাটি এবং মানুষের গান, এবং যিনি সৃষ্টি করেছেন তার গান, তিনি লিখেন নিজেও গান এবং তিনি সুরও করেন। তার বৈশিষ্ট্য হচ্ছে তার সব গানগুলি নিজেই সুর করেন। এখন আলহাজ শেখ এম এ ওয়ারিশ, আপনার লেখা একটি গান যদি আপনার কণ্ঠে শুনি দর্শকদের জন্য প্লিজ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি আমার নামাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ঈমান হে মুমিন ও হে মুসলমান, নামাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ঈমান হে মুমিন ও হে মুসলমান, নামাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ঈমান হে মুমিন ও হে মুসলমান, যিনি তোমায় করলেন পয়দা তারে তুমি করো সেজদা, যিনি তোমায় করলেন পয়দা তারে তুমি করো সেজদা, খোদার নামে জান মাল করে দাও কুরবান হে মুমিন ও হে মুসলমান, নামাজ পড়ো
রোজা রাখো, ঠিক রাখো ঈমান, হে মুমিন ও হে মুসলমান। আহারে বিহারে শয়নে স্বপনে জপ তসবিহ মনে মনে, আহারে বিহারে শয়নে স্বপনে জপ তসবিহ মনে মনে, লা শরীকা আল্লাহু আল্লাহ, লা শরীকা আল্লাহু আল্লাহ, সবই আল্লাহর শান, হে মুমিন ও হে মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ঈমান, হে মুমিন ও হে মুসলমান। কোরআন সুন্নাহ মেনে চলো নবীজির নাম সদা বলো, কোরআন সুন্নাহ মেনে চলো নবীজির নাম সদা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারু সিলায় পাবে ত্রাণ, হে মুমিন ও হে মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ঈমান, হে মুমিন ও হে মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ঈমান, হে মুমিন ও হে মুসলমান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ আপনার লেখা, যেমন লেখা তেমন গায়কি। আমরা আপনার কাছ থেকে এরকম আরো ভালো ভালো গান চাইব আপনার লেখনীতে, আপনার কণ্ঠে। যে আমরা আবার ফিরে আসছি এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশ টেলিভিশনের আজমা সুরাইয়া শিল্পী, আপনার কণ্ঠে একটি নাদ। থ্যাংক ইউ। ইসলামের গুল বাগিচায়, ইসলামের গুল বাগিচায় ফুটলো একটি সুগন্ধি ফুল, সে ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসূল, সে ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসূল। ইসলামের গুল বাগিচায়, ইসলামের গুল বাগিচায় ফুটলো একটি সুগন্ধি ফুল, সে ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসূল, সে ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসূল। মক্কাতে ফুটিলো সে ফুল, ফুলের গন্ধে বিশ্ব আকুল, মক্কাতে ফুটিলো সে ফুল, ফুলের গন্ধে বিশ্ব আকুল, জিন ইনসান ফেরেশতা কুল, জিন ইনসান ফেরেশতা কুল, ঘ্রাণ লইতে হইল ব্যাকুল, সে ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসূল, সে ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসূল। আপে আল্লাহ দোস্ত বলিয়া আল্লাহর বাণী সঙ্গে লইয়া,
আপনি আল্লাহ দোস্ত বলিয়া আল্লাহর বাণী সঙ্গে দিলিয়া মানুষ রূপে পাঠাইয়া মানুষ রূপে পাঠাইয়া উজ্জ্বল করলেন মানব কুল সেই ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসুল সেই ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসুল রহমতের দরিয়া যিনি নূর নবীজি নূরের খনি রহমতের দরিয়া যিনি নূর নবীজি নূরের খনি তোমার আমার নয়ন মনি তোমার আমার নয়ন মনি নাম জপিতে করব না ভুল সেই ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসুল সেই ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসুল ইসলামের কুল বাগিচায় ইসলামের গুল বাগিচায় ফুটলো একটি সুগন্ধি ফুল সেই ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসুল সেই ফুলের নামটি হলো হযরত মুহাম্মদ রাসুল মাশাআল্লাহ অসাধারণ একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে শেষ করছি আজকের পরিবেশনা আলোকিত সুর আগামীকাল আবারও দেখা হবে নতুন শিল্পীদের সাথে হামদ নাদ ইসলামী সঙ্গীত নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন এবং পবিত্র মাহে রমজান মাস রহমত বরকত এবং নাজাদ লাভের চেষ্টা থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সুর ছড়াবে আলো সবখানে এই সুর ছড়াবে আলো সবখানে এই সুর ছড়াবে আলো সবখানে